নমস্কার, আপনারা দেখছেন খবর সব সময়, সঙ্গে আমি সংযুক্তা। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ঋণ প্রদান অনুষ্ঠান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের রবীন্দ্র নজরুল অডিটোরিয়ামে। প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী গোলাম রাব্বানী, ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র, সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, ছাড়াও জেলার দুই মন্ত্রী সুব্রত সাহা ও মোহাম্মদ আকরুজ্জামান, দুই তৃণমূল সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান, ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল প্রমুখ। মুর্শিদাবাদে সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক কাজ করেছে, এমনটাই দাবি করেন মন্ত্রী গোলাম রাব্বানী। পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয় জয়কার হবে। কি বলেছেন তিনি দেখব। আজকে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি অন্নপূর্ণায় আমরা সামলং যেটা আমরা দিই সংখ্যালঘুদেরকে সেটা ডিস্ট্রিবিউশন ছিল। এখানে আমাদের দুই মন্ত্রী সুব্রত সাহা সাহেব, আকরুজ্জামান সাহেব, দুই এমপি খলিলুর রহমান সাহেব, আবু তাহের সাহেব, অল এমএলএস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সভাধিপতি, জেলাপতি, মেন্টর সবাই আমরা ছিলাম। সবাইকে আমরা লন ডিস্ট্রিবিউশনের চেকগুলো দিলাম আমরা, আর এটা নিয়ে এরা ব্যবসা করবে, ব্যবসা করলে বাড়িঘর ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আজকে দিলাম 105,23,00,000 টাকা। পঞ্চায়েত ইলেকশন তো আমাদের শেডিউলের মধ্যে আছে, পঞ্চায়েত ইলেকশন করতেই হবে, পঞ্চায়েত সব আমরা পাবো কেন, গভর্নমেন্ট আমাদের আছে। লোক টিএমসিকে বাদ দিয়ে অন্য গভর্নমেন্ট করবে কি এখন? হ্যাঁ, আর আমাদের যেখানে লড়াই আছে বিজেপির সঙ্গে সেখানে কংগ্রেস সিপিএম জিরো, আর আমরা সব জায়গায় সবটা বিধানসভাতে ফার্স্ট, কোনো জায়গায় সেকেন্ড করলো বিজেপিতে ফার্স্ট করে সেকেন্ড আমরা করেছি, আর অন্য পার্টি নাই। যার জন্য সোজাসুজিটা লড়াই আছে বিজেপির সঙ্গে, তো সেখানে বিজেপি নাই নাই বলে চলবে, কংগ্রেসও নাই, সিপিএমও নাই, এখানে শুধু টিএমসি মমতা ব্যানার্জি। সংখ্যালঘুদের দপ্তরের সব থেকে বড় স্ট্যাক, বড় সিয়ার মুর্শিদাবাদ পাই, যেহেতু সংখ্যালঘুরা এখানে ম্যাক্সিমাম। আপনার লন বলেন, একোয়াশ্রী বলেন, ট্রাম লন বলেন, তারপরে আপনার এমএসডিপি বলেন, কমিউনিটি হল বলেন, হোস্টেল বলেন, যতগুলো ফেসিলিটি আছে ম্যাক্সিমাম ফেসিলিটি আমরা মুর্শিদাবাদকে দিই। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোন অকেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী। লালবাগের একটি বেসরকারি হোটেলে মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার কার্যকারিণী সভায় উপস্থিত থাকলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার, যুব মোর্চার জেলা সভাপতি অভিনেতা কৌশিক রায় প্রমুখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন রাহুল সিনহা দেখব। দেখুন, সমবায় ইলেকশন কোনো রাজনৈতিক ব্যানারে হয় না, রাজনৈতিক প্রতীকে হয় না, অতএব ওটা স্থানীয়ভাবে স্থানীয় মানুষ লড়েছে, সেটাকে রাম বাম এই সমস্ত করার কোনো মানে নেই। অতএব পরিষ্কারভাবে আমরা এটা বলতে চাই, ওটা একটা ইলেকশন, স্থানীয় ইলেকশন, সমবায়ের মেম্বারদের জন্য ইলেকশন, সেই ইলেকশনে যেটা হয়েছে সেটা সেখানকার রেজাল্ট হয়েছে। আমি মনে করি না এর সাথে কোনো রাজনীতির যোগ আছে। লোকসভা ইলেকশন আসুক, তখন এই নিয়ে কথা বলবো, এখন তো যা হওয়ার হয়ে গেছে, পুরনো জিনিস আপনিও জানেন আমিও জানি, অতএব 24 সালের লোকসভা এলে তখন আপনার সাথে নিয়ে কথা বলবো। দাদা, বিক্ষোভ যেখানে যেখানে হচ্ছে, কোথাও চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশ কামড়ে দিচ্ছে, কোথাও গলা ধাক্কা দিচ্ছে, আজকে বড়মাতে রাস্তা অবরোধ হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর মৃত্যু হয় এবং সেখানে রাস্তা অবরোধ করেছিল, পুলিশ গিয়ে গলা টিপে ধরেছে বিক্ষোভকারীদের। না না, বিষয় হচ্ছে পুলিশের এখন তৃণমূলের হাতে মার খাচ্ছে, তৃণমূলের হাতে গুলি খাচ্ছে পুলিশ, তৃণমূল থানায় ঢুকে পুলিশকে গালি দিচ্ছে, পেটাচ্ছে, তো তৃণমূলকে তো কিছু করতে পারছে না। তো সেই যে আক্ষেপ, সেই যে হিংসা, সেটাকে পোষণ করবে কি করে? সেই জন্য আন্দোলনকারী যারা অন্য আছে, যারা অসহায় আছে, যাদের পেছনে সরকার নেই,
তাদেরকে খামচে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, এটাই এখন পুলিশের কাজ হয়েছে। অতএব তৃণমূলকে যেটা করা উচিত ছিল সেটা তৃণমূলকে করতে না পেরে সাধারণ যারা আন্দোলনকারী, যারা ন্যায়পথে আন্দোলন করছে, তাদের উপর এই জাতীয় হামলা তারা পুলিশ করছে, লাঠিপেটা করছে, কামড়ে দিচ্ছে, খামচে দিচ্ছে, এই হচ্ছে এখন পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকের শিক্ষা নিয়োগের যে দুর্নীতি ইডি তদন্ত করছে সেখানে আবার চাঞ্চল্যকর একটা তথ্য এসেছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যোগ ছিল এবং হোয়াটসঅ্যাপেও একাধিক তথ্য আদান প্রদান করা হয়েছে, এরকম ইডি কাছে। দেখুন, মানিক ভট্টাচার্য, পার্থ, এসব তো যোগ আছেই, বাংলার মানুষ জানে আসল যোগ উপরে আছে, মমতা ব্যানার্জির সাথে এই কানেকশন আছে। অতএব সেই তদন্তটা চলছে, মানুষ অপেক্ষা করে আছে যে মানিক ভট্টাচার্য পার্থতে এই গল্প শেষ হবে না, এই গল্প কালীঘাটে শেষ হওয়া উচিত। অতএব কালীঘাটের গল্প কবে আসবে সেটাই মানুষ অপেক্ষা করে আছে। দেখুন, একটা কথা হচ্ছে, যখন মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত হয়েছেন, তার তিনি সেখানে বলছেন শীতবস্ত্র বন্টন হবে, এলো না কেন শীতবস্ত্র? আর যদি শীতবস্ত্র ওখানে মুখ্যমন্ত্রীর বন্টন করার কথা ছিল না, তাহলে মুখ্যমন্ত্রী কত বড় মিথ্যাচারী মুখ্যমন্ত্রী! মুখ্যমন্ত্রী নিজে তার প্রশাসনকে প্রতারণা করছে, এ তো আরো বড় ভয়ঙ্কর অপরাধ। অতএব দুদিক দিয়ে আমি মনে করি, যদি সরকারি গাফিলতিতে ওখানে শীতবস্ত্র মুখ্যমন্ত্রী সভায় পৌঁছে না থাকে, সেটা সরকারি আধিকারিকদের গাফিলতি, কিন্তু যদি ওখানে শীতবস্ত্র বিতরণের কথাই ছিল না, আর মুখ্যমন্ত্রী যদি ওখানে শীতবস্ত্র বিতরণের কথা বলে থাকেন, তাহলে প্রশাসনকে মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন, বাংলার মানুষকে প্রতারণা করছেন। অতএব আমি মনে করি এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। গভীর রাতে শমশেরগঞ্জে একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সম্পত্তি। ঘটনাটি ঘটেছে শমশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন, প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। একটা 11 মিনিটে আমাদের কাছে ফোন যায় যে দোকানে আগুন লেগে গেছে। ফোন পাওয়া মাত্রই আমরা ছুটে আসি দোকানে। আগুনটা কীভাবে লাগলো জানতে পারলেন? কীভাবে লেগেছে আমি জানতে পারিনি। দোকানে কত টাকার মতন মাল ছিল? দোকানে প্রায় 51 লক্ষ টাকার মতন মাল ছিল। রাত্রে দমকল এসেছিল? দুটো এসেছিলো, প্রথমে দুটোই নেমন্তন্ন আগুন লেগাতে পারিনি, যে পরে থেকে আবার আর একটা এসেছিলো, ওটাতে 5:30 বেজে গেছিলো সকাল আগুন লেবাতে লেবাতে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখন কী মনে করছেন? এখন আমি মনে করছি এই যে এত বড় দুর্ঘটনা হলো, আমি একটা গরিব মানুষ, আমি ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছি, হ্যাঁ, আর তদন্ত চাই আমি, আমার সঙ্গে কে এরকম ভাগে এইভাগে কী করলো না করলো তার তদন্ত চাই, তার শাস্তি চাই।
স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্স রে মেশিন দ্বারা HSG-PNS, RGU, IVP ইত্যাদি এক্স রে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992, 9734173232। বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বহরমপুর শহরের নানা পথ পরিক্রমা করে। র্যালির সূচনা করেন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল। র্যালিটি শুরু হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণ থেকে। র্যালিতে অংশ নেয় পড়ুয়া শিক্ষক, চিকিৎসক, সমাজসেবী সহ বিভিন্ন স্তরের মানুষ। আজকে 1 ডিসেম্বর, প্রতি বছরের মতো আমরা আজকেও বিশ্ব এইডস দিবসে পালনে ব্রতী হয়েছি। আমরা এখান থেকে একটা আমাদের থেকে একটা র্যালি আমরা এক্ষুনি সূচনা করলাম। এই র্যালি শহরের বিভিন্ন, বহরমপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে যাওয়ার পরে সেটা আমাদের রবীন্দ্রসদনে মিলিত হবে। রবীন্দ্রসদনে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতাও রেখেছি এবং রবীন্দ্রসদনে একটা মনোজ্ঞ আলোচনার ব্যবস্থা করেছি। আমরা চাইছি যে এই যে এইডস নিয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা এবং এইডস থেকে মানুষকে সুস্থ জীবনযাপনের মানে আওতায় নিয়ে আসা, এই জন্য এবারে থিম হচ্ছে এন্ড ইনইকুয়ালিটিস। আমরা অবশ্যই চাইব যে আগামী দিনে আমরা একটা এইডস মুক্ত দেশ তৈরি করতে পারব। দেখুন, সাধারণ মানুষকে একটাই বার্তা হচ্ছে যে আপনাদেরকে সচেতন হতে হবে, এইডস সম্পর্কে জানুন, এইডসকে ভুল ভাববেন না, এইডসকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে করে আপনারা তৈরি হন, জিনিসটা ভালো করে বুঝুন এবং ভবিষ্যতে যাতে আমরা এইডস মুক্ত দেশ তৈরি করতে পারি তার দিকে এগিয়ে চলুন। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি, যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে কখনো জাস্ট এমনি অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকের আধুনিক নারী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শেরপুর আমবাগান থেকে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম আশরাফুল শেখ, বয়স 25 বছর। পরিবার সূত্রের দাবি, মানসিক হীনমান্যতার জন্য আত্মহত্যা করেছে ওই যুবক। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিছু হয়নি, গত 3 বছর আগে দুতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে পাটা ভাঙা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে অনেক টাকা খরচ পাতি করার পরে ওই এখনও সরকারি ব্যবস্থায় আসতে পারেনি। তার কারণে ওই পায়ের কারণে হয়তো কিছু ব্রেনের অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণেই ও আত্মহত্যা করেছে। সে গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিয়েছে কোথায়? সে বাগানে, গাছের উপরে। গাছে? কিসের গাছে? সে আম গাছ। এটা কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা আমাদের শেরপুর মিন্তিতা। কী নাম ছেলে? আশরাফুল শেখ। কে ওটা আপনার? আমার ভাগনা। বয়স? বয়স 25। ওর বাড়ি কোথায়? ওনার বাড়ি যাবতীয় শেরপুরি এখন আছে, ওখানকার অ্যাড্রেস আছে। খবর সবসময় এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সবসময়। বহরমপুর পৌরসভার আবেদন, বহরমপুর শহরে রাস্তায় ট্রাফিক সিস্টেম মেনে চলুন, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, একমুখী রাস্তায় নির্দেশনামা মেনে চলুন, কোভিড ভ্যাকসিনের সমস্ত ডোজ আপনি নিয়েছেন তো, এই টিকা নেওয়া অত্যন্ত জরুরি, বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না, রাত্রে মশারি টাঙিয়ে ঘুমোন, ডেঙ্গি থেকে সাবধান, জ্বর জ্বালা হলে আজই স্বাস্থ্যকেন্দ্রে যান,
প্লাস্টিক বর্জন করুন, শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে নবরূপে আত্মপ্রকাশ করছে উন্নততর এবং স্মার্ট সিটি বহরমপুর। আপনার সহযোগিতা এবং সহমর্মিতা আমাদের কাম্য। জনস্বার্থে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি কর্তৃক প্রচারিত।